রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। তো আজ মহানবমী, আবার অনেকের কাছে আজ দশমী, কারণ কাল একসাথে অষ্টমী আর নবমী হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে কাল অষ্টমী, আজ নবমী, আর আগামীকাল হবে দশমী। তো আমার মনে হওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে সারা দিন খুব ক্লান্ত ছিলাম, কাল যেহেতু সারাটা রাত ঠাকুর দেখেছি, খুব ক্লান্ত, সারা দিন ঘুমিয়েছি, কোনো ব্লগ হয়নি, কিছু হয়নি। তো এখন আবার রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। তো চলো দেখা যাক কোন দিকে যাই। আজকে খুব বেশি দূরে যাব না, কাছেই ঘুরবো, খুব কম সময় ঘুরবো। আর এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে, কেমন লাগছে? আর এদিকে দেখো বাবা বাড়ি এসে গেছে। বাবা এখন শরীর ঠিক আছে? শরীর টরীর ঠিক আছে তো? একদম। পুজো করে কিরকম লাগলো? মায়ের পুজো করে বিন্দাস। আমি যে তুমি তোমার যে মানে মায়ের পুজো করেছো, সেই মা ভাসান হয়ে গেছে? না ভাসান হয়নি, কালকে হবে, আজকেই ভাসান। আচ্ছা, তো বাবা বাড়ি এসে গেছে, মা আর বাবা এখন টিভি দেখছে। এবার পুজোটা ফাটাফাটি হয়ে গেছে। আমি ওখানে অনুষ্ঠান করেছি, সুরেলা সন্ধ্যা, প্রচুর নাম হয়ে গেছে আমার। ঠিক আছে, তো চলো পরে শুনবো বাবার কথা, এখন আমরা ঘুরে আসি। তো চলো, আজ একদমই এনার্জি ছিল না ঠাকুর দেখতে যাবার। আগের দিন এতটা ঠাকুর দেখেছি যে মানে পা খুব ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল। কিন্তু তারপরেও তোমাদের দাদা ববিতাকে বললাম, ববিতা আমরা একসাথে মিলে, তোমাদের দাদাও রাজি হয়ে গেল, দিনুদাও রাজি হয়ে গেল, তো একসাথে মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। আর এদিকে যেন এটা কী হচ্ছে, টাকা নিয়ে জোরাজুরি। এ বলছে টাকা নেবো না, দিনুদা বলছে না টাকা নেবো না আর কি। তখন দাদার কাছে টাকা পেতো, বলছে কি না নেবো না, আর ও বলছে না নিতেই হবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো জয়েশ ওর পিছনে আছে বলে দৌড়াচ্ছে আর আমাদেরকে ডাকছে যে দাঁড়াতে বলছে। আমাকে গিফট করবে নাকি না ববিতাকে গিফট করবে, বোনের জন্য না বউয়ের জন্য? এত সুন্দর ফুলগুলো তোমাদের দাদার কাণ্ড দেখলে সবারই হাসি পেয়ে যায়। ঠাকুর দেখতে যাবার সময় শাপলা কিনেছে বাড়ি এসে খাবে বলে। ও এখানে কষ্ট হয়, ও বসবে, ও সামনে বসবে, তোমার কাছে বসতে ওর ভালো লাগে। আজ যাতে আমাদের আর কোনো রকম কষ্ট না হয় তাই তোমাদের দাদা ঠিক করে নিল রিক্সা। আমরা আজকে জানো তো সারাটা পুজোয় মানে সারা সন্ধ্যে ঠাকুর দেখবো রিক্সায় করে, একদমই হাঁটবো না। তো দেখো প্রথমেই আমরা এখানে এসে গেলাম ঠাকুর দেখতে, আর এখানে বাউল গানের নাচ হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। গান তো শেয়ার করতে পারবো না, তাই নাচটাই শেয়ার করে দিলাম। আর এই ঠাকুরটা দেখার পরেই তারপর আমরা চলে যাব আরও একটা ঠাকুর দেখতে। এইভাবে কিন্তু আমরা রিক্সায় করে উঠবো আর নামবো, করে ঠাকুর দেখবো, ভীষণ মজা। কি সুন্দর না দেখ, গোপাল ঠাকুর, রথ, পাখা। এটা আমাদের 3 নম্বর প্যান্ডেল, খুবই সুন্দর লাগছে। ঠাকুরটা দেখো, মায়ের প্রতিমাটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগলো। যাই হোক যেমনই লাগুক, মায়ের প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এইটা হলো সামনে একটা প্রতিমা করেছে আর ভেতরে এই মা দুর্গার পুজো হয়েছে। তো তারপর চলে আসলাম 4 নম্বর প্যান্ডেলে। 4 নম্বর প্যান্ডেলটা মানে আশ্চর্যজনক, দেখো ধারালো জিনিস দিয়ে, মানে প্যান্ডেলটার থিমটা ঠিক বুঝতে পারছি না, ধারালো জিনিস আছে, বাইরে তো করাত ছিল আর ভিতরে বাঁশ, মানে বাঁশ কেটে এরকমই কিছু হয়তো থিমটা, আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যারা দেখেছো যদি বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর চলে আসলাম আমরা আমাদের 5 নম্বর প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা ভোলেনাথকে কেন্দ্র করে। দেখো সামনেই ত্রিশূল আছে, চারিদিকে ভোলেনাথের একটা একটা রূপ আছে,
আর তারপর নন্দী মহারাজ আছে, শিবলিঙ্গ রয়েছে। তো এই প্যান্ডেলটা মহাদেবকে কেন্দ্র করে করা হয়েছে, যে আমার মা পার্বতী বাপের বাড়ি এসেছে, সাথে আমার ভোলেনাথও কিন্তু পিছন পিছন এসে গেছে। এই প্যান্ডেলটা দেখে আমার এটাই মনে হলো। জল বেশি করে সুন্দর করে দিবে। কাকু এইগুলো, কাকু এইগুলো খাবে না? আমি আমি জানি কি খাবে, কি খাওয়াবে, আমি কাকু খাই দেবো। একটু সাইডে চেপে যাও, একটু সাইডে। এবার দেখবো আমরা 6 নম্বর প্যান্ডেল। তো 6 নম্বর প্যান্ডেলটা আমার অনেকটা মানে ভারত চক্র দেখে আসলাম ওই প্যান্ডেলটার মতো লাগলো। ওখানেও নেটের কাজ করা ছিল আর এখানেও নেটেরই সব কাজ করা। তো দেখে মনে হলো ওই ভারত চক্র তো অনেক বেশি নাম, কিন্তু এই প্যান্ডেলগুলো বেশি সুন্দর হয়েছে। আমার ভারত চক্র এটার মধ্যে যদি আমাকে বলে কোনটা বেশি ভালো, তো আমি এটাকে বেছে নেবো, এতটাই ভালো লাগলো এটা আমার। তারপর ওখান থেকে বেরিয়েই আমরা সবাই মিলে নিয়ে নিলাম আইসক্রিম। ছেলে আর ওরা জয়শ্রী, ওরা দুজন নিল কর্নেট আর আমরা নিয়ে নিলাম চকোবার। তো চলো আমরা আইসক্রিম এনজয় করে নিই। আর এদিকে জয়েশ কিন্তু খুব কাড়াকাড়ি করছে আইসক্রিম দেখে। চলো আমরা আইসক্রিম খেয়ে নিয়ে চলে গেলাম এটা 7 নম্বর প্যান্ডেলে। আর এটা কিন্তু অনেকটাই ভিড়। এটা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো লাইনে দাঁড়িয়ে তারপর এখানে দিনুদা অনেকটা হারিয়েও গেছিল আবার, তো ববিতা তাই জন্য ফোন করছে। কারণ দিনুদা কালকে দেখেছে যে আমরা কোন দিকটায় আস। এখানে ছবি তুলতে হবে, তাই তো দেখছি। দাদা উপরে উপরে ওখান থেকে বেরিয়ে
আমরা কিনে নিয়েছিলাম একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ব্যাস ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার বাড়ি। বাড়ি গিয়ে আবার রান্না হবে শাপলা, আবার ববিতা বলল পায়েস করবে, তাই ওদের বাড়িতে গিয়েই শাপলাটা রান্না হবে। তোমাদের দাদা রান্না করবে শাপলা, আর আমি বললাম তাহলে ফুলগুলো ফেলা যাবে কেন ববিতা, ফুলগুলো বড়া করে ফেলি। তাই ওই দুটো আর একবার করে দিয়ে দাও অনেক ঠাকুর দেখলাম। ও যাবে না, তুমি ব্যাক হয়ে যাও। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। পুজোটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।